আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হলো তৃতীয়তম রংপুর জেলার তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। ঘাঘর তীরে দুহাত তুলে মহান আল্লাহর কাছে কাঁদলেন লাখো মুসল্লি। ইজতেমার ময়দান ছাড়িয়ে সড়কে কিংবা বাড়িতে বসেও শরিক হলেন আরো কয়েক লাখ মুসল্লি। এ সময় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এই আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকেই দূর দূরান্ত থেকে ইজতেমায় আসতে শুরু করেন হাজারো মানুষ। যানবাহন না পেলেও অনেকে পায়ে হেঁটেই ইজতেমায় পৌঁছান। বরাবরের মতো এবারও জড়ো হয়েছেন বিদেশি মুসল্লি অতিথিরা। ইজতেমার সার্বিক নিরাপত্তায় মাঠের চারিদিকে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এদিকে রাস্তায় যে জ্যাম পড়েছে তাতে মনে হচ্ছে 3-4 ঘন্টা থাকতে পারে এই জ্যাম। আদাবত কি মেরে দিনি মাদারিস নে খুদা কি সরজমি পর গায়র কে কানুন কো সহ কর নদাবত দি জি